गरियाहाट की आग से बर्बाद हुए व्यापारियों को कोलकाता नगर निगम की तरफ से 20,000 रुपये और साथ ही चक्के वाली गाड़ी देने का वादा किया। सोमवार को मेयर फिरहाद हकीम ने उन्होंने गोरियाहाट, श्याम बाजार, हाथी बगान समेत शहर के अन्य हिस्सों के हॉकरों को प्लास्टिक से दुकानों को ढकने से मना किया है। कॉर्पोरेशन থেকে আমরা এমনি ফুড স্টল দিচ্ছি, ওদের জন্য একটা স্পেশাল ডিজাইন করে, যেহেতু আমরা গার্মেন্ট স্টল, স্পেশাল ডিজাইন করে আমরা কিন্তু স্টল বানাবো চাকার সূত্র, এবং সেই স্টলগুলো আমরা বিনে পয়সায় দেবো। মুখ্যমন্ত্রী আমাদের আরও বলেছিলেন যে কিছু যদি আর্থিক সাহায্য করা যায়, তাই প্রত্যেক স্টল যেগুলো পুড়ে গেছে তাদের স্টল দেব এবং 20,000 টাকা করে তাদের আর্থিক সহযোগিতা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে আমরা দেবো। প্লাস্টিক দিলাম, নিচে হকার বসে আছে, পেছনে দোকান, একবার আগুন লাগলে ফায়ার ব্রিগেডও পর্যন্ত ঢুকতে পারেন। তাই আজকে এই ডিসিশনটা নিয়েছি এবং আমরা এই গড়িয়াহাটের কেসে সত্যিতে আমাদের সবারই খুব খারাপ লাগছে যে যাদের ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, পৌরসভা এই পাশে দাঁড়ানোর এই প্রয়াসটা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা করছি।